ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبه أمر شاته قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولى العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم করে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইত পুবাল হাওয়া
হয়তো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله تعالى يوسفের কি সিরাত কমিটি কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে বসে আমরা গতগুলো গুনাহগার গোলাম কোরআন থেকে তেলাওয়াত করলাম, কয়েকবার দরুদ সালাম পাঠ করলাম, যে সোয়াবটুকুন হলো সোয়াবটুকুন বিশ্ব নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের উপরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, মা বোন যারা পর্দার অন্তরালে হাত তুলেছেন, আমাদের প্রাণ প্রিয় আম্মা জান আম্মা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কবরগুলোকে রউদাতুম মিরিয়া আদিল জান্নাত বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা যারা শোনার জন্য আসলাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يوسف الكيل سيرات كوميتي كورتيك آجيتو تين دين بي بيتحاشك تفسير القرآن ما في لرات كير شماپن رجنير شماپن يدبشنر شمانت وشباپتی আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত তারিক মনোয়ার সাহেব আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আমার পূর্বে কথা বলেছেন হযরতুল আল্লামা মাওলানা হুসাইন আহমদ সাহেব, কথা বলেছেন একটু আগে মাওলানা আবু সুফিয়ান সাহেব, মঞ্চে বসা আছেন এতদঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব দিদার ভাই, আমি যাকে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি, এরকম একজন আলেম আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান সাহেব সহ অনেকজন এখানে এসেছেন যাদের নাম নেওয়া খুব বেশি প্রয়োজন ছিল, দরকার ছিল। যেহেতু সময় স্বল্প আমি নাম নিচ্ছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। হাদারাত উলামায়ে কেরাম খুতাবায়ে ইজাম ইমাম সাহেবগণ মুয়াজ্জিন সাহেবগণ, আমার সামনে বসা কোরআন প্রিয় রসুল প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা ছোট ভাইরা, প্রিয় মিডিয়া ব্যক্তিবর্গ, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মোহতারামা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি,
যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে ভাগে আমাদেরকে আল্লাহর কোরআন থেকে শুনতে আসবার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন হাজার হাজার মানুষ এমনও আছে যারা এই কোরআনের মাহফিলে আসতে পারেন নাই, এরকম মানুষ কম নাকি বেশি? আরো চিল্লাই বলুন, কম না বেশি? অনেক মানুষ আছে যাদের ভাগ্যে জুটে নাই এই মাহফিলে তারা আসবে। এরা কপাল পোড়া, এরা হতভাগা, এরা মন্দ কপালের লোক। যেসব মানুষের আল্লাহর কোরআন শুনতে আসতে পারে না, আর যেসব মানুষের গায়ে কোরআনের মাহফিল হবে শুনলে চুলকানি শুরু হয়, এরা আল্লাহর দুশমন, এরা রসুলের দুশমন। যেসব মহা যে আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষ থেকে বাঁচাই করে আল্লাহর কোরআন থেকে শুনতে আসবার তৌফিক দান করছেন, ওই মহান মনিবের শাহি দরবারে আমরা নত শিরে কলিমাত শুকর আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলুন না, আর একটু আসতে বলুন না, বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া পাওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় ভাই সব, সময় বেঁধে দেওয়া হয়েছে, এজন্য সরাসরি আলোচনায় ঢুকে পড়ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এমন একটি যুগে এসেছি, এমন একটি যুগে বাস করি, এমন একটি সমাজে আমরা বাস করি, এমন একটি পরিবেশে আমরা বড় হচ্ছি, যেই পরিবেশ যেই সমাজ যেই অবস্থাতে অধিকাংশ মুসলমান এমনকি আলেম সমাজ যারা আছে তারাও জানে না আল্লাহর কোরআনুল করিমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার বাংলা হলো রাজত্ব। কি? আরো চিল্লাই বলুন, কি? রাজত্ব। সূরাটার নাম হলো কি? রাজত্ব। আরবিতে বলা হয় সূরা মুলক। আরবিতে কি বলা হয়? সূরা মুলক। স্বাভাবিকভাবে যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, একটু চিন্তা করুন, খুঁটিবিহীন আকাশ এই সুন্দরভাবে রেখেছেন কে? আসমান বানালেন কে? জমিন বানালেন কে? আমাদেরকে বানালেন কে? গাছপালা তরু লতা বানিয়েছেন কে? সে মহান আল্লাহ, রাজত্ব চলবে এই দুনিয়াতে, সে মহান আল্লাহর রাজত্ব চলবে পরকালে, সেই মহান আল্লাহর রাজত্ব চলবে বিশ্ব চরাচরে, ঠিক কিনা বলুন? কিন্তু আজ এক শ্রেণীর মানুষ মুসলমান নাম রেখে মুনাফিক, তারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর কোরআনের আইন এবং কানুন তারা চলতে দিতে চায় না, চায় না, চায় না, ঠিক কিনা বলো? এরা কখনো ইমানদার হতে পারবে না, এরা কখনো মুসলমান হতে পারবে না, যদিও সে নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, বানিয়েছেন আল্লাহ আসমান, বানিয়েছেন আল্লাহ দুনিয়া, পরকালে কর্তৃত্ব চলবে আল্লাহর, এই কথাটা এই বিশ্ব মানবকে স্মরণ করিয়ে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা আল্লাহ সূরা মুলক নাজিল করে দিলেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولان العظيم আমরা এখন বেক্কার দিকে ঢুকবো, বেক্কা কিন্তু আমরা শেষ করতে পারবো? কথা বলুন, শেষ করতে পারবো? আমরা পারবো না। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين এই বিশ্বব্রহ্মাণ্ডে গাছপালা তরলতা বানালেন সাগর মহাসাগর বানালেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শুনো এই যে গাছপালা তরুলতা যতই আছে সেগুলোকে যদি লিখবার জন্য কলম বানানো হয় আর সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি এই কোরআনের ব্যাখ্যা লিখবার জন্য কালি বানানো হয় আর লেখা ব্যাখ্যা লিখতে যদি শুরু করা হয় লিখতে 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 সমুদ্র মহাসমুদ্রের ওই পানি নামক কালি শেষ হয়ে যাবে তরুলতা গাছপালা কলমগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ এই কোরআন থেকে আমরা ব্যাখ্যা করব যত সামান্য বিমাশিয়াতিল্লাহ তাআলা আল্লাহ যা তৌফিক দেন আমরা বলি আমিন প্রিয় ভাইসব এই যে সূরা সূরা মুলক হাদিসের মধ্যে বিশ্বনবী রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার আরেকটা নাম দিয়েছেন বলেছেন সূরা ওয়াকিয়া সূরা মুলকের নাম কি আরেকটা নাম দিয়েছেন মুনজিয়া ওয়াকিয়া বলা হয় যেটা সব ধরনের মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে সুবহানাল্লাহ বলবেন না এই সূরা আপনাকে আসমানি মুসিবত জমিনি মুসিবত থেকে রক্ষা করবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার আরেকটি নাম হলো আল মুনজিয়া এটা আপনাকে মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে এজন্য বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা হিয়াল মানিয়াতুল মুনজিয়া তুনজ্জিহি মিন আযাবিল কবর এই সূরা মুলক হলো এটা মানিয়া এটা মুনজিয়া এই সূরা মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিবে সুবহানাল্লাহ এই সূরা জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে পরিত্রাণ দিয়ে দিবে অনেক ফজিলত রয়েছে এই সূরার বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক হাদিস এসেছে খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন আমার কাছে রসুলের একটা হাদিস এসেছে যে এরকম একটা ব্যক্তি ছিল তার অবস্থা তেমন একটা ভালো ছিল না তিনি ভালো কাজ করতেন না পাপাচারী ছিলেন খারাপ কাজ করতেন কিন্তু ওই মানুষটা কখনো সূরাতু আলিফ লাম মিম তানজিল এবং সূরা মুলক কোনদিন তিনি ত্যাগ করতেন না প্রতিদিন এই সূরা দুটি পড়তেন বিশ্বনবী বলেন ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কবরস্থ করা হলো যখন কবরের মধ্যে রাখা হলো সেখানে আসবে কে কথা বলুন ফেরেশতা আসবে না ফেরেশতা তো আসবে আমল যদি ভালো হয় সেল আউট দিবে আর আমল যদি খারাপ হয় তাহলে সেল আউট কি দিবে না কথা বলুন দিবে দিবে না ফেরেশতা চলে আসলো আযাবের ফেরেশতা হঠাৎ করে একটা ছায়া হয়ে গেল ছায়াটা হয়ে গেল এই সূরা মুলক সুবহানাল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলছিলেন খবরদার এই লোকটাকে আযাব দিতে পারো না ওই আযাবের ফেরেশতারা বলে আযাব দিতেই হবে একটু জিকির করুন লা একটু আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য প্রস্তুত সূরা মুলক ছায়া হয়ে রইল মুলক বলে না বান্দাটাকে আযাব দিতে পারবা না ঝগড়া শুরু হয়ে গেল সূরা মুলক বলে যাও তুমি আল্লাহর কাছে
আজাবের ফেরেশতারা বলে যাও তুমি আল্লাহর কাছে, সূরা মুলক চলে গেল আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে তর্কে লিপ্ত হয়ে গেলেন। সূরা মুলক বললেন, আল্লাহ আমি কি তোমার কোরআনের অংশ নই, সূরা নই? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কি কারণ? সূরা মুলক বললেন কারণ হলো একজন তোমার গোলাম, একজন তোমার বান্দা প্রতিটা দিন এই আমাকে তেলাওয়াত করত, সুতরাং আজকে আমি কবরের মধ্যে তাকে কোন আযাবের ফেরেশতাকে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ, আমি তাকে আযাব দিতে পারি না। আল্লাহ যদি তুমি আযাব দিতেই পারো তাহলে তোমার কোরআন থেকে আমার নামটা মুছে দাও। সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক বলে দিলেন যাও তুমি, তুমি সেখানে গিয়ে বলো আমি আমার ওই বন্দাটাকে ক্ষমা করে দিলাম, আর তার যত পাপগুলো ছিল ওই পাপগুলোকে আমি আল্লাহ পূর্ণ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পূর্ণ বানিয়ে দিলাম। এজন্য বিশ্বনবী রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রতিটি মানুষের হৃদয়ে যাতে সূরা মুলক গ্রথিত থাকে। আল্লাহু আকবার। এই সূরা মুলক আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ, আরো চিল্লায় বলুন পড়বেন তো ইনশাআল্লাহ। মাত্র 30টি আয়াত মুখস্থ করে ফেলবেন, কল্যাণ আছে নাকি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নাকি বাঁচাবে না, কে কে এই সূরা মুলক শিখে নেবেন আমার আল্লাহকে তো হাত তুলে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আসুন, এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী, এই যে তাবারাক, তাবারাকুন শব্দটি বরকত থেকে এসেছে। বরকাতুন শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, আধিক্য, স্থায়িত্ব ইত্যাদি অর্থে আসে। আর বরকাতুন যখন তাবারক হয়ে যায় সর্বশ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ তিনি হলেন আমার আল্লাহ, সবচাইতে বড়, সুমহান, সুউচ্চ তিনি কে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাবারাক শব্দটি যখন আল্লাহর শানে ব্যবহৃত হয় তখন সর্বোচ্চ সুমহান অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীবাসীকে জানান দিতে চাই, এই দুনিয়ার মানুষেরা, এই তাগুতের দল যারা নাকি আমার আইনকে ডিনাই করে এই জমিনের মধ্যে ত্রাস প্রতিষ্ঠা করতে চাস, তোমরা জেনে রাখবি আমার মতো সুমহান এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে একদল মানুষ, এক শ্রেণীর মানুষ নিজেকে যদিও মুসলমান দাবি করে, নিজেরা বলে আমরা নামাজি, নিজেরা বলে আমরা হজ করি, নিজেরা বলে আমরা যাকাত দেই, আমরা কি মুসলমান নই? ওই মানুষগুলি আল্লাহর কোরআনের এই মাহফিলগুলো বন্ধ করতে চায়, ঠিক কিনা বলো? এই আল্লাহর জমিনে এই জমিনটা কার? চিল্লাই বলুন জমিন কার? আরো চিল্লাই বলুন জমিন কার? আকাশ কার? বাতাস কার? সুতরাং আল্লাহর দেওয়া বাতাসকে এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর কোরআন থেকে আমরা কত বলবো? কেন আপনাদের কাছ থেকে অনুমোদিত হবে? এটা জাতির কাছে স্পষ্ট করে আপনারা জানিয়ে দিবেন, ঠিক কিনা বলো? আপনারা আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই কথাটুকু বুঝাতে চান, জাতি এই কথা সহজেই বুঝে নেই, আপনারা কোরআনের পক্ষের লোক নন, আপনারা রসুলের পক্ষের লোক নন, আপনারা ইসলামের পক্ষের লোক নন। যদি তাই হতো, যদি মুসলমান হতেন, তাহলে পরে আল্লাহর কোরআন শুনবার জন্য মানুষকে আরো সুন্দর করে ব্যবস্থা করে দিতেন, ঠিক কিনা বলুন? আজ এটা প্রকাশিত হয়ে গেল, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল, কোরআনের মাহফিলে বাধা দেওয়া মানেই হলো আপনারা আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদের মতো শক্তিটিকে দেখতে পারে নাই, ফিরাউনের মতো শক্তিটিকে দেখতে পারে নাই, ঠিক কিনা বলো? যারা এই কোরআনের সাথে বিয়াদবি করেছে এরা জাহান্নামের অতল গহ্বরে চলে গেছে, ঠিক কিনা বলুন? এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে রুজু হয়ে যান, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন। আমরা বলি আমিন, আরো চিল্লাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله বলেন প্রাচুর্যময় সেই আল্লাহ তার হাতে সবকিছু রাজত্ব তার আইন চলবে তার বিধান চলবে তার আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ এরকম ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান সবকিছুর উপর ক্ষমতাবান কে আমার আল্লাহ আল্লাহ বলছেন সবকিছুর উপর ক্ষমতাবান ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর কর্তৃত্বের একমাত্র অধিকার আমার আল্লাহর ঠিক কিনা বলুন এই ছোট্ট আয়াত থেকে যে জিনিসটা বোঝা যায় আল্লাহ মানুষদেরকে বোঝাতে চাচ্ছেন এক নম্বরে আল্লাহ সদা সর্বদা বিদ্যমান ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেন ঠিক কিনা বলুন এরপর দুই নম্বর তিনি চরম পূর্ণত্ব গুণের অধিকারী এবং আল্লাহ হচ্ছেন সবার ঊর্ধ্বে আল্লাহর ঊর্ধ্বে আর কেউ হতে পারে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চান এই আল্লাহর পৃথিবীতে পরকালে সব জায়গায় রাজত্ব চলবে আকাশে জমিনে পরকালে রাজত্ব চলবে আমার আল্লাহর ঠিক কিনা বলুন এরপরে তিনি বোঝাতে চান যারা নাকি ক্ষমতাবান দাবি করে যারা নাকি দুনিয়ার মধ্যে নমরুদ ফেরাউন হতে চায় এদের ভুলে যাওয়া ঠিক নয় যে তাদের উপর হচ্ছে আমি আল্লাহর ক্ষমতা ঠিক কিনা বলুন একটা মশার কামড় আমরা কিন্তু সহ্য করতে পারি কথা বলুন সহ্য করতে পারি পারি না আল্লাহ বলছেন আমি সবকিছুর উপর ক্ষমতাবান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আজ খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতাবান খুঁটিবিহীন আকাশ বানালেন আমরা বাঁচবার জন্য যা কিছু দরকার সবকিছু বানিয়ে দিলেন এরপরে সব কিছু তার ইশারায় চলে আসমান এবং জমিনের সব কিছু তার ইশারায় চলে এখন যদি কোনো মানুষ বলে ওই শক্তিমান আল্লাহর আইন কানুন বিধান দিয়ে রাষ্ট্র চলবে না ওই মানুষ যদিও ইমানদার দাবি করে ওই মানুষ মুশরিক হয়ে যায় ঠিক না বলুন যদিও ইমানদার দাবি করে সে কিন্তু ইমানদার হতে পারবে না সে মুশরিক কথাটা আমার নয় সূরা ইউসুফ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি আয়াত নাজিল করলেন দুনিয়ার মানুষেরা শোনো অধিকাংশ ইমানদার হলো এরকম তারা ইমানদার হয়েও মুশরিক জুড়ে বলেন নাউজ বিল্লাহ ইমানদার হয়েও কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার অধিকাংশ ইমানদার এই অবস্থায় ইমানদার কিন্তু তারা জানে না তারা মুশরিক তারা জানে না তারা মুশরিক এখন আপনি একটু আপনার বিবেককে কাজে লাগান আপনি আসলে মুশরিক নাকি মুশরিক নয় আল্লাহ যে কোরআন নাজিল করলেন এখানে যত আয়াত আছে সব আয়াতগুলো কার সব বিধানগুলো কার আল্লাহর এই যে কোরআন আমাদেরকে দিলেন রসুল পাঠালেন রসুল প্র্যাকটিক্যাল আমাদের জন্য একটা নমুনা এই কোরআনের মাধ্যমে পেশ করেছেন এখন আবু জেহেলের কথা যদি বলি আবু লাহাবের কথা যদি বলি ওই যে মুনাফিক সর্দার আব্দুল ইবনে উবাইয়ের কথা যদি বলি এরা কি কোরআনের কিচ্ছু মানত না আব্দুল ইবনে উবাই মুনাফিক সর্দার তিনি কোরআনের কিচ্ছু মানতেন না তিনি কলমা পড়তেন তিনি নামাজ পড়তেন নামাজ পড়ার মালিক নামাজ পড়ার আদেশ করেছেন কে চিল্লাই বলুন কে আল্লাহ আদেশ করেছেন ওই মুনাফিক সর্দার আব্দুল ইবনে উবাই তিনিও নামাজ পড়তেন এখন এই কোরআন আমাদেরকে মানতে হবে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে কেউ যদি এই কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক না মানে সে কি মুসলমান হতে পারবে আরো আস্তে বলুন মুসলমান হতে পারবে সব বাদ দিলাম কোরআনুল কারীমের যত আয়াত আছে একটা আয়াত যদি সে না মানে সে কি মুসলমান হতে পারবে শুধু একটা আয়াত বাদ দেন যদি একটা শব্দ না মানে সে কি ইমানদার হতে পারবে পারবেন এটা সহজে বুঝি আর এটা বুঝবার পরেও আল্লাহ বুঝাতে চাচ্ছেন এত কিছু বুঝো আমার এই পৃথিবীতে আমার দেওয়া আইন নিয়ে যে শান্তি আসবে না এটা না বুঝে তুমি কি করে নিজেরা আইন বানাও ঠিক না বলুন ঠিক
আল্লাহ তো আইন দিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন আমরা যদি বলি সলিমউদ্দিন কলিমউদ্দিন যারা আছে এরা যদি বলি না আল্লাহ তোমার আইন দিয়ে রাষ্ট্র এখন চলতে পারে না, আবার যদি কাবা শরীফে গিয়ে আমরা খানে কাবা চুমুকাই তাহলেও কি আমরা ইমানদার হতে পারবো? কখনো নয়, মুসলমান এই দৃষ্টিকোণ আমরা বুঝি না। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কার জিকির? একটু আওয়াজ করে বলুন, কার জিকির? আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের মেম্বার সাহেবের, আমাদের চেয়ারম্যানের? গোনা বেশি না কম? বেশি, গোনা বেশি। কি বেশি? সওয়াব বেশি। একটু আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই যে দুনিয়া বানালাম আমার আইন চলবে, তুমি একটু তোমার বিবেকটাকে কাজে লাগাও, যদি শান্তি পেতে চাও তাহলে আমার দুনিয়ায় আমার আইন কায়েম করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হলাম ওই সত্তা, আমি আল্লাহই মৃত সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, মত সৃষ্টি করেছি। মত এবং জীবনের মালিক কে? চিল্লাই বলুন, মত এবং জীবনের মালিক কে? আল্লাহ। এই যে পূর্বের আয়াত তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক, এটার সাথে আয়াতের একটা যোগসূত্র হচ্ছে যে এই দুনিয়ার মানুষের একটা চিন্তা করো যে আল্লাহ আমি পৃথিবী বানিয়েছি, ওই দুনিয়ার মধ্যে তোমরা যদি আমার আইন কায়েম করতে যাও তাহলে তোমাদের মৃত্যু ঝুঁকি আছে নাকি নাই? আরো চিল্লাবেন, আছে নাকি নাই? এজন্য এটার একটা তফসির হলো, যদি এই দুনিয়াতে আমার আইন প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমাদের মৃত্যু ঝুঁকি আছে। মৃত্যু ঝুঁকি কি আছে? আজকেও আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? যারা আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার কথা বলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির মঞ্চে লটকানো হচ্ছে, ঠিক কিনা বলো? 40 বছর ধরে যিনি সারা দুনিয়া ব্যাপী বাংলাদেশের পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের, সেই আল্লামা আসলে সে কি জেনাকারী হতে পারে? এই কথা কি ওই যে যারা নাকি একেবারে বড় শয়তানের লিডার যিনি আছেন তিনিও কি বিশ্বাস করবেন? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই যে দিন কায়েমের কথা যদি তুমি বলো তাহলে তোমার জন্য মৃত্যু ঝুঁকি আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন কায়েম করতে গিয়ে যারা জীবনের মায়াকে ত্যাগ করে মৃত্যু ঝুঁকি নিয়ে আমার জমিন আমার দিন প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করে ওই মানুষগুলোকে আমি আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই মৃত্যু ঝুঁকি নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে এরপরে মৃত্যু বইকে উপেক্ষা করে এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার সংগ্রামে কারা কারা শামিল হয়ে যাবেন? আমার আল্লাহকে দুহাত তুলে রেখান। প্রিয় ভাইসব, এখন আসুন, আল্লাহ বলছেন আরেকটি তাফসীর, আরেকটি ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত
আল্লাহ মওতের কথা বলেছেন, হায়াতের কথা বলেছেন। প্রিয় ভাইসব, এই যে আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ তিনটি স্তরে মৃত এবং জীবনের কথা বলেছেন কোরআনে। কয় স্তরে? তিনটি স্তরে বলেছেন এই জীবন এবং মৃত্যুর কথা। প্রিয় ভাইসব, তাফসীরে মাজহারি থেকে শোনাচ্ছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বীয় অপার শক্তি এবং প্রজ্ঞা দ্বারা সৃষ্টিকে বিভিন্নভাবে বিভক্ত করে প্রত্যেক ভাগকে জীবন দিয়েছেন। কি দিয়েছেন? যেমন মানব জাতি, এদেরকে জীবন দিয়েছেন, গাছপালা তরুলতা এদেরকে জীবন দিয়েছেন, এরপরে গরু ছাগল এদেরকেও জীবন দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে যে জীবন দিয়েছেন এটা হলো পরিপূর্ণ জীবন। এটা কি জীবন? পরিপূর্ণ জীবন। কারণ আমাদেরকে যদি কেউ চিমটি কাটে তাহলে আমরা উফ করতে পারি এবং প্রতিবাদ করতে পারি, কেন আমাকে তুই চিমটি কাটলি, ঠিক কিনা বলো? আর সবচেয়ে যেটা আমাদেরকে দিয়েছেন বিবেক জ্ঞান, আমরা আমাদের বিবেকটাকে যদি কাজে লাগাই নিমিষেই আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছতে পারি। যদি আমরা সত্যিকারার্থে বিবেকবান হই যে আল্লাহ ছাড়া এই পৃথিবী কেউ এত সুন্দর করে সাজাতে পারে না, আর কারো পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিম যেটা আকাশকে বলেছিল গ্রহণ করবার জন্য, আকাশ গ্রহণ করে নাই, পাহাড়কে বলেছিল এই কোরআন গ্রহণ করবার জন্য, কিন্তু পাহাড়ও গ্রহণ করে নাই। করেছে নাকি? পাহাড়ও গ্রহণ করে নাই, সব সৃষ্টি কেউ গ্রহণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করেছি কেবলমাত্র আমরা মানব জাতি, ঠিক কিনা বলুন? কোরআন গ্রহণ করেছি আমরা মানব জাতি। এজন্য আমাদের জীবনের ভিতরে এমন একটি সময় আছে যে সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগালে আমার আল্লাহকে চিনতে কোনো ভুল হবে না, আল্লাহকে চিনতে ভুল হবে না। আপনার শরীরের দিকে তাকান আমার ভাইয়েরা, এই যে জ্ঞান দিলেন, পূর্ণতা দিলেন, এই জীবনের বিপরীতে যে মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হলো আওয়ামান কানা মাইতান ফা আহইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে যারা নাকি কাফির, যারা নাকি কোরআন মানে না, যারা কোরআনের রাস চায় না, যারা কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটা সহ্য করতে পারবে না, আল্লাহর বাসায় হলো ওরা কাফের। ওরা কি কাফের? এরা মৃত, এরা জীবন থেকেও মৃত। আমার আল্লাহ বলছেন কাফের, এদের জীবন থেকেও এই জীবনের বিপরীত এদের দুনিয়াতে অবস্থা হলো এরা মৃত। কারণ তারা যদি মৃত নাই বা হতো তাহলে তাদের বিবেক দাবি দিয়েছিলাম সেটা দিয়ে আমি আল্লাহকে খুঁজে নেওয়া তাদের জন্য কঠিন হতো না। বিবেক দিয়েছেন, আপনার শরীরের দিকে একটু খেয়াল করুন, এরপরেও যদি আপনার হুঁশ না হয় তাহলে বুঝতে হবে আপনি দুনিয়াতে জীবন থেকেও আপনি একজন মৃত মানুষ, ঠিক কিনা বলুন? এরপরে দুই নাম্বার, সৃষ্টির কোন কোন প্রকারের মধ্যে স্থর নাই, বিবেক নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেতনা শক্তি দিয়েছেন, গতিশীলতা বিদ্যমান আছে, এই জীবনের বিপরীতে আসে সেই মৃত্যু, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাও ফা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে স্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম, তোমরা মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, শেষ পর্যন্ত আমার দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইসব, এই যে মৃত্যু এটা হলো আমাদের মুসলমান যারা আছি, কাফের যারা আছি এটা হলো প্রকৃত অবস্থা। এই প্রকৃত অবস্থা থেকে আমরা আমাদের চরিত্রটাকে পাল্টাতে পারি কিভাবে? এই প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা আমাদের সামনে মৃত মানুষের মাইকের ঘোষণা শুনতে পাই নাকি পাই না? কথা বলুন, পাই নাকি পাই না? প্রিয় ভাইসব, আমরা সবাই বুঝি এই দুনিয়ায় যখন এসেছি আমাদেরকে আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বলুন?
কেউ থাকতে পারবেন কথা বলুন কেউ থাকতে পারবেন পারবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো পারবেন থাকতে পারবেন পারবেন না সে প্রধানমন্ত্রী হোক সে ডোনাল্ড ট্রাম্প হোক সে নমরুদ হোক সে আবু জেহেলের উত্তর শুরু হোক এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতি মা বাইনে 60 ও 70 আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 60 থেকে কত 70 ওয়া আকাল্লাহুম মাইয়াজুজ দাদালি খুব কম মানুষই 70 এর ঊর্ধ্বে বয়স পাবে তাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলেছেন কে আমার ভাইরা এখন খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা কেন স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দারা শোনো আল্লাহ বলেন বান্দা তোমার ক্ষমতাটা হলো এতটুকু যতই হাজার কোটি টাকার মালিক হও না কেন এই বিশ্বের প্রেসিডেন্ট হও না কেন তোমার ক্ষমতা হলো এতটুকু তোমার মৃত্যু থাকে তুমি ঠেকাতে এটাতেও তুমি অক্ষম হয়ে যাও সুবহানাল্লাহ আমাদের মৃত্যু আমরা ঠেকাতে পারবো না কথা বলুন মৃত্যু ঠেকাতে পারবো আমরা মৃত্যু ঠেকাতে পারবো না এজন্য বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা শোনো কাফা বিল মাউতি ওয়াইদান ওয়া কাফা বিল ইয়াকিনি গানান আল্লাহ রাসূল বলেন তোমার চরিত্রটাকে সংশোধন করবার জন্য তোমার মৃত্যুটাই যথেষ্ট উপদেশ হিসাবে সুবহানাল্লাহ চরিত্রটাকে সুন্দর করবার জন্য রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইদান উপদেশ গ্রহণ করার জন্য মৃত্যু সবচাইতে বেশি ভূমিকা রাখে এরপরে তুমি যদি ইমানদার হও মজবুত যদি ইমানদার হও তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবার জন্য এই ঈমানই যথেষ্ট সুবহানাল্লাহ বলেছেন কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইসব এই মৃত্যুকে যারা স্মরণ করবে তারা মানুষের উপর জুলুম করতে পারে এই মৃত্যুটাকে যারা বাস্তবতার সাথে মিলিয়ে নেবে এরা কখনো অন্যায়ভাবে অপরের সম্পদ দখল করতে পারে এই মৃত্যুটাকে যারা বিশ্বাস করবে এরা কখনো দিনের কাজ রাতে করতে পারে পারে না পারে না কারণ এরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না এরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না এদেরকে ময়দান ছেড়ে দিয়ে একদিন আবার আল্লাহর দরবারে সাক্ষাৎ করা লাগবে ঠিক কি না বলুন এজন্য আবার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা দ্বিতীয় স্তর হলো এটা এই জীবনটাকে দিয়েছি মনে করো না তুমি সবকিছু পেয়ে গেছো তোমাকেও একদিন আমার দরবারে আসতে হবে এই চিন্তাটা কোন করতেন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আমার নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন তার বিবিদের কাছে যখন তিনি যাইতেন তার বিবিদের সমস্ত হক আদায় করবার পর আমার নবী বিবিদের কাছে গিয়ে বলতেন আমি একজন মানুষ মানুষ হিসাবে যদি কারো দাকে আমি কম অথবা বেশ করি কাউকে যদি আমার দেওয়ার মধ্যে কম এবং বেশি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আকবার শুধু তাই নয় তা আবার গভীর রাতে সিজদাতে গিয়ে আল্লাহকে বলতেন আল্লাহ আমি একজন মানুষ আল্লাহ আমি যদি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহু আকবার নবীর উম্মত দাবি করি নবীর এই শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম আমরা ক্ষমতালবী হতে পারতাম আমরা চেয়ারকে ধরে রাখবার জন্য অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিতে পারতাম যেই মাহফিলে হক কথাগুলো বলা হয় কোরআনের কথা বলা হয় ওই মাহফিল সম্পর্কে আমরা আজেবাজে মন্তব্য করতে পারতাম না প্রিয় ভাই সব তারাও নেতা ছিলেন আমরাও নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সারা দিন কাজ করতেন মানুষের জন্য মানুষের সেবার তরে এর কাছে ধনী এবং দরিদ্র ধনী এবং দরিদ্র ক্ষমতাশীল এবং ক্ষমতাহীন কোনো পার্থক্য ছিল না কথা বলুন কোনো পার্থক্য ছিল ছিল না ছিল না আমার ভাইরা হযরত ওমরের কাহিনী শোনাচ্ছি তিনি ভয় পেয়ে যেতেন থরথর করে কাঁপতেন তিনি বিচারের বিচার শেষ করে আবার বাদী এবং বিবাদী তাদেরকে দেখে বলতেন ও আমার ভাইয়েরা আমি আল্লাহর কোরআন দিয়ে
রসূলের হাদিস দিয়ে আমার গবেষণা দিয়ে আমি সঠিক বিচার করবার জন্য চেষ্টা করেছি। আমি জানি আমি সাধ্যমতো চেষ্টা করার পরেও এরপরেও আমি ভুলের ঊর্ধ্বে নই। সুতরাং আমি উমর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর ওয়াস্তে সাধারণ মানুষ হিসাবে আমি উমরকে একটু মাফ করে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ক্ষমা করে দিও, আমি উমরকে ক্ষমা করে দিও। আবার রাত্রিবেলায় এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে জায়নামাজে সিজদা দিতেন, বলতেন আল্লাহ আল্লাহ, আমি চেষ্টা করেছি মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য, এর পরেও যদি আমি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ একবার। এভাবে হযরত উমর আল্লাহর দরবারে কাঁদতেন। ও মুসলমান ভাইরা, আজকে যারা শাসন করো, আজকে যারা ক্ষমতার মসনদে আসো, তোমরা সেই উমরের উত্তরসূরি ঠিক কিনা বলুন, তোমরা রসুলের উম্মত ঠিক কিনা বলুন। তোমরা যদি কোরআনের এই হুকুমকে বাদ দিয়ে আবার আল্লাহর কোরআনকে ডিনাই করে চলো, তাহলে তোমরা জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাবে না, পাবে না এবং পাবে না, ঠিক কিনা বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলি আলহামদুলিল্লাহ, আরো চিল্লাই বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। প্রিয় বৈষ্ণব, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, থামুন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন আমি মৌত এবং জীবন সৃষ্টি করেছি, আর কেউ কি মৌত এবং জীবন সৃষ্টি করতে পারে? পারে না। এই মৃত্যুর কথা স্মরণ করুন, মৃত্যুকে ভয় করুন, আপনি একদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাবেন। থাকতে পারবেন? কথা বলুন, থাকতে পারবেন? হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে চিরদিন। থাকতে পারবে? আরে ছেলে বলুন, থাকতে পারবে? দু নম্বর মৃত্যু হলো এটা যে আমাদের চেতনা শক্তি আছে, আমাদের বাড়ার ক্ষমতা আছে, এরপরে এটার বিপরীত মৃত্যু হলো আমরা আল্লাহর কাছে মিলিত হয়ে যাব। এরপরে আরো দুটা মৃত্যুর কথা আল্লাহর কোরআনের মধ্যে বলছেন, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ দীর্ঘ 6টি অথবা 7টি বছর ধরে যার সান্নিধ্য থেকে এই মাটি বঞ্চিত হয়েছে, আমাদের সেই আকাঙ্ক্ষিত মেহমান, আমাদের কলিজার টুকরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা তারিক মুনওয়ার ভাই আমাদের কাছে চলে আসতেন বলে আলহামদুলিল্লাহ। এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আরো দুই প্রকার মৃত্যু, আমি যেহেতু আপনাদের সন্তান, অনেকবার অনেক সুযোগ হবে আপনাদের সাথে সাক্ষাতের, ঠিক না ভাই? এজন্য আমার কথাগুলো আমি পরে শোনাবো ইনশাআল্লাহ। আমি শেষান্তে যে কথাটুকু বলতে চাই, এই দুনিয়া যে আল্লাহ বানিয়েছেন, আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, ওই আল্লাহ কুটিবিহীন এই আসমানকে যিনি এত সুন্দর করে বিন্যস্ত করে করতে পেরেছে পেরেছেন, ওই আল্লাহর আইন দিয়ে, ওই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র যদি পরিচালিত হয়, এই রাষ্ট্রের মধ্যে অপরাধ থাকবে?
চুরি থাকবে বুদ্ধকাতি থাকবে থাকবে না আমরা সেই আল্লাহর আইন কায়েম করতে চাই এই সূরা মুলক এই কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রিয় ভাইসব এজন্য আসুন আমরা কোন মতবাদের দিকে ধাবিত না হয়ে আমরা কেবলমাত্র আল্লাহর দেওয়া এই রাজত্বে আল্লাহর রাজ কায়েম করবার সংগ্রামে লিপ্ত হয়ে যাই এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজন হলে আপনার জীবন যদি দিতে হয় কে কে জীবন দেওয়ার প্রস্তুত আছেন আমার আল্লাহকে তো হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আমরা বলি আমিন আরো চিল্লাই বলুন আমিন সে শান্তি একটু আরো প্রতিবার করি প্রতি সময় করি যেসব বাইরাই মাহফিলে আমাকে প্রতি বছর নগণ্য গোলামকে দাওয়াত দেন আল্লাহ তাদেরকে উত্তম যোজনা নসিব করুন আমরা বলি আমিন আপনাদের কাছে যেটা চাই আমি গুনাগার একটু অসুস্থ যেটা আপনারা কণ্ঠস্বরের মাধ্যমে বুঝতেই পেরেছেন একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ করবেন না কারা কারা হাত তুলে দেখান তো গন্ডগোল করবেন তো ইনশাল্লাহ ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু